প্রেম মানে না বারণ, হোক সে কাঁটাতারের বেড়া কিংবা সীমান্ত প্রাচীর, তবে সব বাধা ছিন্ন করে প্রেম পরিণতি চায় বন্ধনে। তেমনই এক দুরন্ত প্রেমের কথা জানিয়েছেন আমাদের কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলাম। দেখব ডেস্ক রিপোর্ট। সীমান্ত সংকুল এলাকা, এপারে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রাম, ওপারে ভারতের নদিয়া জেলার চরমেঘনা। দুই দেশের দুই গ্রামের মাঝে পদ্মার শাখা মাথাভাঙা নদী। ঘটনা পাঁচ বছর আগের। কাঁটাতারের এই গেট পেরিয়ে ভারতের বিশ্বজিতের মেয়ে সঞ্জনা স্নান করতে আসত মাথাভাঙা নদীতে। বাংলাদেশের লাভলো যেত গোসলে, নদীর জল ও মানুষের মন, সে কি আর সীমানা মানে? নদীর ঘাটেই পরিচয় ও প্রেম। একদিন স্কুল ফাঁকি দিয়ে সঞ্জনা সীমান্ত প্রাচীর ভেদ করে ভরা নদী সাঁতরে ছুটে আসে লাভলুর বাড়িতে। তারপর শুভ বিবাহ। ঘাট বোঝায় বন্যা পানি, কেউ পানি দেখলে সবাই ভয় পেত, সেই পানিতেও ভয় লাগেনি, চলে এসেছি সাঁতরে। হ্যাঁ, ওসব সুখী অসুখীর কথা তো কোনো সময় মনে হয় না। কষ্ট থাকলে হচ্ছে কি অসুখী হয়, তো কষ্ট তো নাই যে অসুখীর কথা মনে হবে। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। দুই দেশ আলাদা ধর্ম, সৃষ্টি হয় আইনি জটিলতা, সব সামলে এখন তাদের সুখের সংসার, ঘর আলো করে এসেছে দুই সন্তান। বিজেপি বেলা দায় সমস্যা হয়েছিল, পরে সমাধান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। এখন ভালো আছে, এখন কোনো ঝামেলা নেই, কিছু নেই। সঞ্জনা লাভলুর ভালোবাসার বন্ধন ও সুখের সংসার দেখে খুশি পরিবারের সদস্যরা। নিজের মেয়ের মতন আমি ভালোবাসি, কাজকাম করে, সবই করে, ছেলে মেয়ে হয়ে গেছে, ভালোভাবে চলাচল করে, ভালোভাবে বেড়ায়, আমরা সবাই ওকে ভালোবাসি। ধর্মের বিভেদ ও কাঁটাতারের বেড়া প্রেমের টানকে ছিন্ন করতে পারেনি, এ যেন ভালোবাসার চিরকালের জয়। কয়েকবার ফ্ল্যাগ মিটিং হয়েছে, কিন্তু প্রেম তো একটা অন্য জিনিস। আইনি জটিলতা দেখা দিয়েছিল, ইনশাল্লাহ সেই সমস্যা কাটিয়ে তারা এখন সুখে সংসার করছে। সবসময় প্রেম সর্বজয়ী, প্রেমের দুর্নিবার টানে উঁচু নিচু, ধর্মের বিভেদ কাঁটাতার কোনো কিছুই প্রেমের টানকে রুদ্ধ করতে পারে না। সঞ্জনা লাভলুরা ভালো থাকুক, প্রেমের জয় হোক, বিশ্ব ভালোবাসা দিবসে এমনই প্রত্যাশা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।